Explosions shook Ukraine. কেঁপে উঠল কিয়েভ, জেলেনস্কির অফিসের কাছে রকেট হামলা। ইউক্রেনের রাজধানী কিয়েভে একাধিক বিস্ফোরণের খবর পাওয়া গেছে। শহরের মেয়র ভিটালি ক্লিটস্কো এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, শহরের কেন্দ্রস্থলে এই বিস্ফোরণগুলো ঘটেছে। ইউক্রেনের গণমাধ্যমও এই খবরের সত্যতা নিশ্চিত করেছে। ইউক্রেনের প্রেসিডেন্টের কার্যালয়ের কাছে এক রকেট আঘাত হানে। UNIAN নিউজ এজেন্সি তাদের টেলিগ্রাম চ্যানেলে জানিয়েছে, বিস্ফোরণের পর আকাশে ধোঁয়া দেখা গেছে, চারটি বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। তবে কিয়েভের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সচল রয়েছে। প্রতিরক্ষা ব্যবস্থা আগের মতোই রয়েছে বলে জানিয়েছে ইউক্রেনীয় কর্তৃপক্ষ। সামাজিক যোগাযোগ মাধ্যমে কিয়েভের মেয়র জানান, রাজধানীর কেন্দ্রে শেভচেঙ্কো জেলায় বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। শেয়ার করা একটি ভিডিওতে দেখা গেছে, বেশ কিছু এলাকা থেকে ধোঁয়া উঠছে, বাসিন্দাদের আতঙ্কিত কণ্ঠ শোনা গেছে। হামলার সময় বাসিন্দারা ছোটাছুটি করছিল। ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রীর উপদেষ্টা আন্তন গেরেশচেঙ্কো টুইটারে লিখেছেন, একটি রকেট কিয়েভের ভলাদিমিরাস্কাই স্ট্রিটে মিখাইল গ্রুসে ভস্কির কাছে পড়ে। এলাকাটি প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির কার্যালয়ের কাছে অবস্থিত। এটি কিয়েভের প্রাণকেন্দ্রে অবস্থিত। তবে এতে জেলেনস্কির কার্যালয়ের কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা তারা স্বীকার করেনি বা এ ধরনের কোনো তথ্য আমাদের পক্ষেও সম্ভব হয়নি যুদ্ধ পরিস্থিতির কারণে। চলতি বছরের ফেব্রুয়ারিতে রাশিয়ার বাহিনী ইউক্রেনে হামলা শুরু করে। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন এই যুদ্ধকে বিশেষ সামরিক অভিযান হিসেবে আখ্যায়িত করেছেন। ইতিমধ্যে রাশিয়া ইউক্রেনের চারটি অঞ্চলকে রুশ ফেডারেশনের অন্তর্ভুক্ত করেছেন। এর আগে অঞ্চলগুলোতে গণভোটের আয়োজন করা হয়। এই গণভোটকে ইউক্রেন এবং তার মিত্র পশ্চিমা দেশগুলো ভুয়া হিসেবে আখ্যায়িত করেছে।